আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ সবাইকেই ভালো রেখেছে আজকে কিছু পাল্লা দেখাবো এগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠের একশো পার্সেন্ট শাড়ি কাঠের পাল্লা এবং কিছু দেখাবো হচ্ছে গামারি কাঠের একবারে প্লেন পাল্লা যে পাল্লাতে কোনো প্রকার ডিজাইন কিন্তু করা হয়নি তো আমরা প্রথম যে পাল্লাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের একবারে ফুল শাড়ি কাঠ প্লেন পাল্লা এই পাল্লাটার পাশে আছে সাতাশ ইঞ্চি উচ্চতা আছে এক ইঞ্চি পাল্লাটা দেখেন যে চিটাগাং সেগুন কাঠের নিজস্ব একটা ফাইবার কিন্তু রয়েছে এবং এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে শুধুমাত্র এই ফাইবারের কারণে এগুলো হচ্ছে একবারে ফুল শাড়ি কাঠ এই কাঠগুলো আমরা একবারে চেম্বারে সিজনিং করে এটার ময়েশ্চার লেভেলটা বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম নিয়ে এসে তারপরে ফিঙ্গার জয়েন্ট এবং ফেভিকলের ইমার্জেন্সি আঠা দিয়ে পাল্লাটা বানিয়েছি আমরা এই পাল্লাটার থিকনেসটা রেখেছে একবারে পাকা দেড় ইঞ্চি এবং এর মাথাগুলো দেখেন আমরা সম্পূর্ণ কর্ণশালী মাথা করে দিয়েছি এখন এই পাল্লাটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে একুশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে পাশে সাতাশ ইঞ্চি উচ্চতা হচ্ছে একাশি ইঞ্চি যদি এটা উনচল্লিশ একাশি হয় সেই ক্ষেত্রে দাম পড়ে যাবে পঁচিশ হাজার টাকা এখন একটা কথা আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে ফুলসাড়ি কাঠের সারপল মিলানো যে কাঠে তার চেয়ে কেন এত দাম একটা জিনিস খেয়াল করেন যে ফুল শাড়ি কাঠের যে গাছগুলো আমরা কাটাই এই গাছটা আমরা তুলনামূলক অন্যান্য গাছের চেয়ে বড়ো গাছের কাটাই তবে এমন কোনো গাছ নেই যে গাছটাতে পল থাকে না যেমন এইগুলোর কাঠটা কাটা হয়েছে আপনার ওভার থেরি অর্থাৎ ছত্রিশ ইঞ্চি ব্যারের যে বেশি এই ধরনের কাঠ থেকে তো ওই কাঠটা আপনার আটত্রিশশো টাকা চার হাজার টাকা সেফটি তো এই কাঠটা যখন আমরা কাটাই কাটানোর পরে প্রতিটা গাছে পল থাকে পলগুলো ফেলে দিয়ে শুধুমাত্র শাড়ি অংশটা ব্যবহার করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তিন ভাগের এক এক ভাগ কাঠ কিন্তু নষ্ট হয়ে যায় ওটা ফেলে দিতে হয় আর বাকি শাড়িটা দিয়ে কাজ করতে হয় যার কারণে ফুল শাড়ি বানাইলে যেমন এটা একবারে লাইফ গ্যারান্টি হয়ে যায় তেমন এটা আপনার ওই খরচটাও একটু বেড়ে যায় যেমন ওনার এটা বান্ন সহ একবারে এই ডিজাইন সহ এটার দাম পড়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা যদি আপনারা এটা তেত্রিশ ইঞ্চি নেন সেক্ষেত্রে আরও দুই হাজার টাকা কমে এটা একবারে ফুল শাড়ি এবং আমি বলি যে এগুলো হচ্ছে ন্যাচারাল আমরা গালা বার্নিশ করেছি সেগুনের যে ন্যাচারাল কালার আমরা কিন্তু সেই কালারটাই রেখেছি একবারে কত সুন্দর ফাইবারগুলো আপনারা দেখেন এবং এগুলো কখনোই গুণ লাগবে না এবং যেহেতু এগুলো ফিঙ্গার জয়েন এবং একবারে সিজনিং করা কাঠ তো এই কাঠগুলো কখনো জয়েন্ট ফাঁকা হবে না বাঁকা হবে না আরেকটা ব্যাপার আমি আপনাদের বলবো যারা কাঠের দরজা আমাদের থেকে কেনেন আপনারা চেষ্টা করবেন প্রতিদিন যে দরজাগুলো ব্যবহার করেন শুধুমাত্র একদিকে সিটকানি লাগাবেন না অনেকে ভাবেন যে আমরা কাঠের পাল্লায় শুধুমাত্র একটা সিটকানি লাগাবো আসলে কাঠের পাল্লায় সিটকানি লাগাইতে হয় দুইটা একটা সিটকানি লাগাইতে হয় উপরে একটা সিটকানি লাগাইতে হয় নিচে এবং প্রতিদিন ঘুমানোর আগে আপনারা যখন দরজাটা বন্ধ করবেন শুধুমাত্র উপরেরটা করবেন না দুইটা সিটকানি বন্ধ করবেন সেই ক্ষেত্রে আপনার পাল্লাটা আরও বেশি ভালো থাকবে এই যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠ চিটাগাং শিল গামারি যেটা বলে এগুলো আমরা সেগুনের কাছাকাছি বার্নিশ করেছি এটা ফুল সেগুন করতে চালো করা যায় তবে এটা বার্নিশটা একটু কাঁঠালি কাঠালি হলুদ হলুদ করতে বলেছিল আমরা সেটাই করেছি এবং এই চিটাগাং গামারি এগুলো এই দরজাটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এটা একবারে প্লেন আছে এই দরজাটার এই গামারি আপনারা জানেন যে গামারি কাঠের সবচেয়ে যেটা ভালো গুণ সেটা হচ্ছে গামারি কাঠটা কখনোই ঘুল লাগে না তো এই চিটাগাং গামারিটা ঘুন লাগে না যার কারণে বিভিন্ন মানুষের কিন্তু এই গামারির প্রতি চাহিদা রয়েছে এগুলোর থিকনেসটা একবারে পাকা দেড় ইঞ্চি আছে এবং এগুলো ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানিয়েছি গামারিটা আমরা দশ থেকে বারো দিন আমরা সিজনিংয়ে রাখি এবং এটা সিজনিং করে তারপরে কিন্তু আমরা পাল্লাগুলো বানাই তো আপনারা এরকম হ্যান্ড বান্নিে এরকম একটা পাল্লা যদি নেন সেই ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যদি আপনারা এইটার রেটের সাথে আবার যশোরের গামারির তুলনা করেন তাহলে কিন্তু মিলবে না কারণ হচ্ছে এই চিটাগাং গামারিগুলো সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সিএফটি আমাদেরকে কিনতে হয় যখন আপনি যশোর ঝিনাইদ এলাকার গামারি দেখবেন তখন ওইটা কিন্তু আপনার নয়শো নয়শো পঞ্চাশ টাকা কিনতে হয় তো ওই গামারির রেটের সাথে যদি আপনি এই গামারিগুলো মিলান তাহলে রেটে মিলবে না আমি আমার প্রোডাক্টগুলো এক বিক্রি করে এবং একটা কোয়ালিটি মেনটেন করে আমার এই প্রোডাক্টগুলো বিক্রি করি এবং আমি এমন সিস্টেমে বিক্রি করি যেন এই প্রোডাক্টগুলোতে কোনো প্রকার সমস্যা না হয় আর আমাদের যেহেতু কাস্টমারগুলো বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে আমরা বিক্রি করি তো যার কারণে আমরা কোয়ালিটি ওইভাবেই করি যেন কোনো প্রকার হেনস্থা শিকার ওনাদের হতে না হয় এরপরও যদি আমাদের কোনো পাল্লায় সমস্যা হয় আমরা তিরিশ বছরের ওয়ারেন্টি দিই এটা তিনটা বিষয়ে আমরা ওয়ারেন্টি দিই এটা কখনো জয়েন্ট থেকে ফাঁকা হবে না বাঁকা হবে না ঘুর লাগবে না তো এরপরও যদি কারোর কোনো পাল্লার সমস্যা হয় আমরা এটা ফ্রি সার্ভিসিং দিয়ে থাকি তবে আমরা এমনভাবে একটা পাল্লা তৈরি করি যেন আপনার বাড়িতে আমাদের মিস্ত্রি পাঠাইতে না হয় কারণ একটা পাল্লা বিক্রি করলে আমাদের লাভ হয় সাতশো থেকে আটশো টাকা বা এক হাজার টাকা তো এই পাল্লাটা যখন আপনার বাড়িতে যায় সমস্যা হবে আপনি যখন আমাদেরকে বলবেন একটা মিস্ত্রি পাঠাইতে আপনার বাড়িতে পাঠাইতে এবং আসা যাওয়ার খরচ আছে পনেরোশো টাকা ওর নিজের হাজিরা এগুলো কিন্তু আমাদের বহন করতে হয় তো যার কারণে আমরা আমাদের প্রোডাক্টগুলো চেষ্টা করি একবারে নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে বানানোর তার পাশাপাশিও কিন্তু আপনারা তিরিশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদেরকে অর্ডার করলে এক মাস আগে অর্ডার করবেন আমরা এই প্রোডাক্টগুলো সঠিক প্রক্রিয়ায় সিজনিং করে এবং সুন্দরভাবে বানিয়ে যাদের ডিজাইন প্রয়োজন ডিজাইন করে আপনাদেরকে দিতে পারবো যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম